টিসিএস কিভাবে তাদের পৌঁছাবে সেটা ভাবছো? তো চলো আজ তোমায় দেখাবো শর্টেস্ট ভ্যাকেন্সি। চলে এসছে, প্রথম থেকে সব ক্লিয়ার আছে, যদি না থাকে আমি লাস্টের দিকে আরেকবার পুরো ক্লিয়ার করে বলে দেবো, যাতে তোমাদের একদম পুরো সুবিধা হয়ে যেতে। সো হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ ব্লগ। তো অনেকজন কমেন্ট করছিল যে টিসিএসে কীভাবে যাবো, কীভাবে যাবো শর্টকাটটা রুট। তো আমি টিসিএসে অল একটা ব্লগ বানিয়েছিলাম, তো সেটা একটু দেরি হচ্ছিলো যেতে। তো অবশ্য যারা বাসে ট্রাভেল করে তাদের জন্য এটা পারফেক্ট, বাট আমি আর একটা নতুন যে রুটটা বার করেছি সব থেকে শর্টেস্ট এবং তাড়াতাড়ি যাওয়ার জন্য, তো সেই রুটটাতে আজকে যাবো। তো এই যে দেখতে পাচ্ছি ট্রেনে চেপে গেছি, যখন আমরা হাওড়াতে, দেন তারপর তোমাদেরকে জার্নিটা দেখাবো কীভাবে সব থেকে তাড়াতাড়ি টিসিএস যেতে পারবে। সামনে এসএসসি জিডি সহ অনেক এক্সামই আছে, তো আমি চেষ্টা করবো তোমাদের অনেকটা হেল্প করার টিসিএস সব থেকে শর্টেস্ট রুট বলে। তো আজকে ভিডিওটাই পুরো ট্রাভেলের মানে একদম কীভাবে পৌঁছাবে তাড়াতাড়ি সেটা পুরো বলে দেবো ডিটেলসে। তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, এবং আমি ভাবছি ওটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে হাওড়া থেকে পৌঁছে যাবো। তো দেখা যাক কতক্ষণ লাগে, সেটা তোমরা দেখতে হবে। চলো দেরি না করে যাওয়া যাক, লেটস গো। সো অ্যাজ ইউ ক্যান সি, চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। এবার এখান থেকে ধরবো আমরা বাস, দেন যাবো একদম শিয়ালদা। তো দেরি না করে তাতে যাওয়া যাক, শিয়ালদা যাবো, দেন তারপরে কোথায় যাবো, স্টে টিউন। সো অ্যাজ ইউ ক্যান সি, এই যে দেখতে পাচ্ছ ঘাট, ঘাটের পাশেই একদম হচ্ছে হাওড়া ব্রিজ। তো আমরা এখানে হাওড়া ব্রিজে এখান থেকে বাস পেয়ে যাবো শিয়ালদা যাওয়ার, সেখান থেকে শিয়ালদা যাবো। তো লেটস গো। সো তোমরা এই সিঁড়ির মতন রাস্তা দিয়ে নেমে যাবে, রাস্তাটা দেখতেই পাচ্ছ। সবাই বেশিরভাগ জন এইদিকেই যাবে, বাট এদিকে না গিয়ে আমি বলবো এদিকে যেতে, বাঁ দিকে, এদিকের রাস্তাটা শর্টকাট হয়। এই রাস্তাটা শর্টকাট বলা ভুল, এই রাস্তা দিয়ে গেলে শিয়ালদার বাস তাড়াতাড়ি পাবো আমরা। দেন এই রাইট সাইড দিয়ে গিয়ে আবার ওপরে ওঠার রাস্তা একদম। সো উঠে বাঁ দিকে বেরিয়ে একদম সোজা বেরিয়ে যাবে একদম হাই রোডে, তবে ওখান থেকে ডাইরেক্ট বাস পাওয়া যাবে। তোমরা ভাবো যে এই বাসগুলোতে চাপবো, তো এই বাসগুলোতে যাবে বাট অনেক লেট করে, রাত থেকে ভালো তাড়াতাড়ি বাস চেপেতে গেলে একদম সোজা বেরিয়ে যাবে রাস্তা দিয়ে। সো অ্যাজ ইউ ক্যান সি, চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশন। এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে শিয়ালদা মেট্রো, মেট্রোতে কেন যাচ্ছি সেটাও বলবো। বাস থেকে নামলাম এবং আমরা এখান থেকে যাবো হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন, কারণ বাসে এত ভিড় ক্যামেরা বার করার সুযোগ পাইনি। আর আগের ভিডিওতে অলরেডি দেখেছো আমি দুটো বাসে নাম করেছিলাম, S12 আর AC12। AC12টা এই জন্যই করেছিলাম কারণ সে যেরকম লাইফ স্টাইল থেকে বিলং করে, কেউ এসিতে যেতে যায়, কেউ নর্মাল যেতে যায়, তো চার যেরকম যাত্রা যেতে যায় সে সেরকম যেতে পারে। তো আমি যে রুটটা বলছি এখন সেটা হচ্ছে, সেটাতে ট্রাফিক আছে বাট অল্প, এই যে শিয়ালদা ঢুকে গেলাম এটুকু ট্রাফিক, দেন তারপরে মেট্রোতে একদম, মেট্রোতে 20 মিনিট লাগে শিয়ালদা মেট্রো থেকে একদম সল্ট লেক সেক্টর 5, 20 মিনিট থেকে 22 মিনিট লাগে একদম পৌঁছে যাবে সল্ট লেক সেক্টর 5। সো এই দেখতে পাচ্ছ শিয়ালদা মেট্রো, আগেও গেছি অনেকবার। তো শিয়ালদা মেট্রো ধরে একদম লাস্ট স্টপেজ হচ্ছে সল্ট লেক সেক্টর 5। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো অনেকজনেরই পরীক্ষা থাকে, এসএসসি জিডি সামনে আছে অনেকজনের, তো সেই জন্য আমি ভিডিওটা স্পেশালি বানাচ্ছি তার জন্য, অনেকজন আমাকে বলেছে যে রুটটা ঠিকঠাক বলে দেওয়ার জন্য। তো আশা করি প্রথম থেকে সব ক্লিয়ার আছে, যদি না থাকে আমি লাস্টের দিকে আরেকবার পুরো ক্লিয়ার করে বলে দেবো, যাতে তোমাদের একদম পুরো সুবিধা হয়ে যেতে। তো এখন আমি আছি শিয়ালদা মেট্রো, মেট্রো ধরে যাবো একদম সল্ট লেক সেক্টর 5। লেটস গো, হিয়ার ইউ ক্যান সি শিয়ালদা মেট্রো স্টেশন। কাউন্টার ওদিকে টিকিট কাউন্টার, আমাদের তো কার্ড আছে, কার্ডে চলে যাবো ডাইরেক্ট এদিকে। এই যে শিয়ালদা স্টেশন, সে আগে আমাকে সুন্দর সাজানো, অলওয়েজ চকচকে। শিয়ালদার সঙ্গে হাওড়া কিছুদিনের মধ্যেই কানেকশন হয়ে যাবে, তখন প্রচণ্ড ভিড় হবে, এখন যে খালি এত সুন্দর দেখতে পাচ্ছ সেটা তখন আর পাবে না। তো চলো যাওয়া যাক, এই হচ্ছে শিয়ালদার আমার মেট্রো কার্ড। তো সবাইকে একটা করে কুপন নেয়, সেই কুপনটা এখানে টাচ করতে হবে, চলে যেতে হবে, তো আমি কার্ড থেকে চলে যাবো। শিয়ালদায় সল্ট লেক যাওয়ার ট্রেন 15 মিনিট অন্তর অন্তর আছে, তো এই যে দেখতে পাচ্ছ 10:40 আবার 15 মিনিট অন্তর আবার ট্রেন আছে, তো 10:40 বেরিয়ে যাবো কি দরকার লেট করে। তো তাহলে চলো প্ল্যাটফর্ম ধরা যাক, অ্যান্ড ট্রেন ধরা যাক, লেটস গো। Please find the gap between the train and the platform. A
দেখো টিসিএস যাওয়ার রাস্তা প্রচুর আছে, বালি থেকে নেমে ওইদিকে একটা রাস্তা আছে, দেন তুমি যদি হাওড়া থেকে ডাইরেক্ট বাস ধরো সেটা একটা রাস্তা আছে, প্রচুর রাস্তা আছে চারিদিকে যাওয়ার। বাট আমি যেটা সবার সুবিধা হবে অ্যান্ড তাড়াতাড়ি পৌঁছাতে হবে সে রাস্তাটাই বলবো, বেস্ট রাস্তা যেটা তুমি কম টাইম কম খরচে তাড়াতাড়ি পৌঁছাতে হবে সেটাই বলবো অবশ্যই। আমি যে রুটটা দিলাম সেটা হচ্ছে সবথেকে শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট রুট, মানে কোনো ঝামেলা নেই, এদিক ওদিকে যেতে হবে না, নর্মালি জাস্ট বাসে চাপো হাওড়া থেকে, দেন একদম শিয়ালদায় নামো, শিয়ালদা একদম ইজি, একদম এক সেকেন্ড অন্তর অন্তর বাস পেয়ে যাবে তুমি শিয়ালদা আসার, বা হাওড়া থেকে হাওড়া বাস স্ট্যান্ড থেকে, তো যেখান থেকে দেখালাম আর কি, তো সেখান থেকে তুমি একদম ডাইরেক্ট শিয়ালদা আসো, দেন শিয়ালদা নেমে শিয়ালদার পাশেই মেট্রো, একদম শিয়ালদা স্টেশনেই মেট্রো, কাউকে জিজ্ঞেস করলে তোমাদেরকে বলে দেবে মেট্রো কোথায় আছে, তুমি মেট্রোতে চাপবে, মেট্রোর বলবে যে টিকিট 20 টাকা, হ্যাঁ 20 টাকা টিকিট, বলবে যে সল্টলেক সেক্টর 5 যাবো, সল্টলেক সেক্টর 5 নামবে, একদম 22 মিনিট লাগবে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 আসতে, তো সল্টলেক সেক্টর 5 নামবে, দেন ওখান থেকে একদম জাস্ট 5 থেকে 6 মিনিট হাঁটা, তো সে পথটাও তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করবো আমি। তো আমি এখন চলে এসেছি সল্টলেক সেক্টর 5, তো চলো এবার যাওয়া যাক সল্টলেক সেক্টর 5 থেকে বেরিয়ে, আর তোমাদেরকে রাস্তাটা ঠিক কোন দিকে বেরোতে হবে সেটাও দেখিয়ে দেবো, তো চলো যাওয়া যাক। সো মেট্রোতেই দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল, যতটা জানি না কতটা দেখা যাচ্ছে, বাট ইয়েস ওটাই আমাদের গন্তব্যস্থল। সো পেছনে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মেট্রো স্টেশন, ইউ ক্যান সি, তো এই হচ্ছে মেট্রো এক্সিট গেট, এদিক দিয়ে বেরিয়ে সোজা এদিকে চলে গেলে চলে যাবো আমরা টিসিএস এর, তো এই রোডটা ক্রস করে ওই রোডে একদম ওপারে গেলে ফাইনালি উই রিচড TCS, এদিকে চারিদিকে সব দোকান, খাবারের খাবারের কোনো অভাব নেই এদিকে, গেটটা দিয়ে এন্ট্রি হয়, সবাই এদিকে গেটটা এন্ট্রি করবে অলওয়েজ। আর তোমরা এক্সাম সেন্টারে গিয়ে যারা যারা এক্সাম দিচ্ছ SSC বা যাই হোক যাই হোক, তো সমস্ত একটা কমন জিনিস আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে কোনো এক্সামই হোক যাই এক্সামই হোক, তোমাদের একটা কমন জিনিস যে তোমার অ্যাডমিট কার্ড অ্যান্ড ভোটার আইডি প্রুফ আর ছবি আর হয়তো বা পেন কিছু কিছু পরীক্ষায়, আর বোতল তো তোমাদের মর্জি, ট্রান্সপারেন্ট বোতল আনতে পারো না আনতে পারো, বাট এই কটা জিনিসের বাইরে কিচ্ছু আনার দরকার নেই, অনেকজন কত বার্থ সার্টিফিকেট এই সার্টিফিকেট কিচ্ছু আনার দরকার নেই, জাস্ট একটা গভর্নমেন্ট আইডি প্রুফ, যেটা তাদের বাবার নাম অ্যান্ড তোমার জন্মশালা থাকতে হবে অবশ্যই, সে একটা গভর্নমেন্ট আইডি প্রুফ, ছবি দুটো আর জাস্ট একটা পেন, পেনটা কিছু কিছু পরীক্ষায় লাগে, সব পরীক্ষা লাগে না, আর বটলটা তোমার উপর ডিপেন্ড করছে, ট্রান্সপারেন্ট বটল অবশ্যই আনতে হবে, তুমি যদি ইচ্ছা করো তো আনতে পারো, না আনলে আনতে পারো, আমি নিয়ে যাই না নর্মালি, জল ওখানেই থাকে অ্যাভেলেবেল TCS-এ, আর এই কটা অ্যাভেলেবেল জিনিস লাগে, তো এছাড়া কিছু এনো না, বেকার ব্যাগ ভর্তি করে কোনো লাভ নেই, তো আগে থেকে তোমাকে ইনফরমেটার দেওয়া উচিত ছিল তাই দিয়ে দিলাম, বেস্ট অফ লাক। তো আমরা চলে এসেছি স্টেশনে, বাড়ি স্টেশনে, তো তোমার যদি TCS যাওয়ার এই যাত্রাটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তোমাদেরকে ইজিয়েস্ট ওয়েটা দেখানোর চেষ্টা করলাম আমি, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তখন জন্য পাই, টেক কেয়ার, লাভ ইউ, পিস আউট।